नमस्कार, शुरू करछि ऑनलाइन जीके क्लास। ऑनलाइन जीके क्लासे आमरा तीनटी पर्वे भाग करे थाकि। प्रथमे आमरा चले आसि विशेष विशेष खबरेर अंशे, तारपर विशेष दिन, तृतीय पर्वे आमरा सरासरि चले जाई प्रश्न एवं उत्तर पर्वे। जिकेर एक गुच्छ प्रश्न निये आमरा तृतीय पर्वेर अनुष्ठानटी करे थाकि। आज 20 जुलाई 2023, बांगला 3 श्रावण 1430। अनलाइन जिके क्लासेर आमरा जेसब प्रश्नगुलि एकाधिक बार विभिन्न परीक्षा एसेछे, चाकरी प्रार्थीदेर कथा विवेचनाय रेखे आमरा एई अनुष्ठानटी करे थाकि। तादेर दक्ष करे तोलार एकटी प्रचेष्टा मात्र, सहयोगितार हात बाड़ाबेन, पाशे दाड़ाबेन लाइक ओ कमेंट शेयर करे। चले आसछि अनलाइन जीके क्लासेर विशेष विशेष खबरेर अंशे। देखे नेওয়া যাক কি বিশেষ বিশেষ খবর আজকে রয়েছে। আজ 20 জুলাই 2023, বাংলা 3 শ্রাবণ 1430। চলে আসছি বিশেষ বিশেষ খবরের অংশ বিশেষ নিয়ে। বৃষ্টি কিছুটা বাড়বে বলে জানানো হয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই, আবহাওয়া দপ্তর সূত্রে এমনই বার্তা দেয়া হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও আর্দ্রতাজনিত অস্বস্তির পূর্বাভাস দেয়া হয়েছে। আসছি পরের খবরটিতে, এশিয়া কাপ 2023 সূচি ঘোষিত হল। আগামী 31 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়া কাপ টুর্নামেন্ট। ভারত পাকিস্তান ম্যাচ আগামী 2 সেপ্টেম্বর। শেষ পর্যন্ত এশিয়া কাপ 2023 সূচি ঘোষণা করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। পিসিবি 4টি ও শ্রীলঙ্কায় আয়োজিত হবে 9টি ম্যাচ। প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে পাকিস্তান। মুলতানে হবে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ। ভারতীয় দল সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। আগামী 2 সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। নেপালের বিরুদ্ধে খেলবে 4 সেপ্টেম্বর তারিখে। গ্রুপ পর্বের 2টি ম্যাচ ক্যান্ডিতে খেলবে ভারত। এশিয়া কাপে 2টি গ্রুপ রয়েছে, দেখে নেওয়া যাক গ্রুপে কারা কারা রয়েছে। ভারত, পাকিস্তান ও নেপাল একই গ্রুপে। অন্যদিকে পাকিস্তান, বাংলাদেশ অন্য গ্রুপে, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা রয়েছে। প্রতি গ্রুপ থেকে 2টি দল সুপার ফোরে পৌঁছাবে। আগামী 17 সেপ্টেম্বর আয়োজিত হবে ফাইনাল ম্যাচ। এবার এশিয়া কাপ আয়োজন হবে 50 ওভারের ফরম্যাটে। উল্লেখ্য, গতবার টি টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এশিয়া কাপ হয়েছিল টি টোয়েন্টি ফরম্যাটে। সেবার চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। বিশ্বকাপের আগে উপমহাদেশীয় দলগুলির কাছে প্রস্তুতির বড় মঞ্চ হতে চলেছে এশিয়া কাপ টুর্নামেন্ট। চলে আসব পরের বিশেষ খবরটিতে, টেস্টের বিশ্ব ক্রমতালিকায় চোখ রাখা যাক। টেস্টের বিশ্ব ক্রমতালিকা প্রকাশ করেছে আইসিসি। ব্যাটসম্যান তালিকায় প্রথম 10-এ ফিরলেন
রোহিত শর্মা, তার রেটিং পয়েন্ট 751, শীর্ষে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, 14 নম্বরে রয়েছেন বিরাট কোহলি, বোলিং ও অলরাউন্ডার তালিকায় শীর্ষে ভারতের রবিচন্দ্রন অশ্বিন। আসছি পরের বিশেষ খবরটিতে। ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে স্থান করে নিলেন স্টুয়ার্ট ব্রড, টেস্টে 600 উইকেটের মালিক হলেন তিনি। টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় নজর রাখলে দেখা যাবে শ্রীলঙ্কার মুথায়া মুরলীধরন 800 উইকেট পেয়েছেন টেস্ট ক্রিকেটে। সেন ওয়ান, অস্ট্রেলিয়ার ক্রিকেটার, তিনি 708 উইকেট দখল করেছেন টেস্টে। অ্যান্ডারসন, ইংল্যান্ডের ক্রিকেটার, তিনি 688 উইকেট দখল করেন। ভারতের অনিল কুম্বলে 619 উইকেট দখলে রেখেছেন। এবার স্টুয়ার্ট ব্রড, ইংল্যান্ডের 600 উইকেট শিকারী হলেন। এই ছিল বিশেষ বিশেষ খবরের অংশ। আসব অনলাইন জিকে ক্লাসের দ্বিতীয় পর্বে। দেখে নেওয়া যাক দ্বিতীয় পর্বে কী কী বিশেষ দিন রয়েছে। আজ 20 জুলাই 2023 সাল, বাংলা 3 শ্রাবণ 1430। 20 জুলাই বিশেষ দিনে কি রয়েছে এক ঝলক দেখে নেওয়া যাক। 1920 সালের 20 জুলাই সারদা দেবীর তিরোধান দিবস, মা সারদা প্রয়াত হয়েছিলেন 1920 সালের 20 জুলাই। শ্রীরামকৃষ্ণের সাধন সঙ্গিনী ছিলেন, রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘ জননী। সামান্য এই গ্রাম্য নারী মহাশক্তির অবতার রূপে পূজিত হয়েছেন। বেলুর মঠে গঙ্গার তীরে তার শেষ কৃত্য সম্পন্ন হয়েছিল। ওই স্থানে গড়ে উঠেছে শ্রীমা সারদা দেবীর সমাধি মন্দির। তাঁর প্রতি আমাদের স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি। তিনি বলেছেন, ধৈর্য ও বিশ্বাসেই মেলে ঈশ্বরের সান্নিধ্য। তার মুখে শোনা গিয়েছে, যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়। তিনি আরও বলেছেন, মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করার ঢের ভালো। মন আলগা হলেই যত গোল বাঁধায়। সারদা মায়ের তিরোধান দিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি। এই ছিল বিশেষ দিন। 1973 সালের আজকের দিন অর্থাৎ 20 জুলাই ব্রুসলি প্রয়াত হন। আমরা অনেকেই জানি ব্রুসলির কথা। 1973 সালের আজকের দিনে ব্রুসলি প্রয়াত হয়েছিলেন। বিখ্যাত মার্শাল আর্ট ছিলেন। মার্শাল আর্টের চর্চা ও তার জনপ্রিয়তা তুলে ধরেছিলেন তিনি। হংকংয়ে কাওলুন টংয়ের বাড়িতে তার প্রয়াণ হয়। চলে আসছি পরের বিশেষ দিনটিতে। 1919 সালের 20 জুলাই
নিউজিল্যান্ডের অকল্যান্ডে জন্ম হয়েছিল এডমন্ড হিলারির। 1953 সালে তেনজিং নোরগের সঙ্গে একযোগে এভারেস্ট জয় করেছিলেন। 1958 সালে দক্ষিণ মেরু পৌঁছেছিলেন। পরবর্তী সময়ে তিনি উত্তর মেরু অভিযানও করেছিলেন। এরপর যে বিশেষ দিনটিতে আসছি, 1972 সালের আজকের দিন অর্থাৎ 20 জুলাই, সঙ্গীত শিল্পী গীতা দত্ত প্রয়াত হন। 1950 ও 60-এর দশকে তাঁর বহু হিন্দি গান ও অজস্র বাংলা আধুনিক গান রয়েছে। সেই সব গানে অসাধারণ কণ্ঠ দিয়েছিলেন সঙ্গীত শিল্পী গীতা দত্ত। পরের বিশেষ দিনটিতে আসছি, 1969 সালের 20 জুলাই, নীল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন প্রথম মানুষ হিসাবে চাঁদে পা রেখেছিলেন। 16 জুলাই তাঁরা অ্যাপোলো 11 যানে চড়ে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। এই ছিল বিশেষ দিন। অনলাইন জিকে ক্লাসের তৃতীয় পর্বে চলে আসব। কাজকের ইয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের বিশেষ দিন পর্ব শেষ করে সরাসরি প্রশ্ন উত্তর জিকে সাধারণ জ্ঞান নিয়ে তৃতীয় পর্বে চলে এলাম। দেখে নেওয়া যাক জিকের প্রশ্ন এবং উত্তর পর্বে কী কী প্রশ্ন রয়েছে। মূলত বলে রাখি, আমরা সেই সব প্রশ্নগুলোই তুলে ধরার চেষ্টা করি যেসব প্রশ্নগুলি বিগত বেশ কিছু পরীক্ষায় এক বা একাধিক প্রশ্নটি এসেছে এবং তার উত্তর সহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের বিস্তৃত পরিধি থেকে আপনারা জানেন, সাধারণ জ্ঞান বিশ্বের, দেশের, আন্তর্জাতিক স্তরে, ক্রিয়া জগতের ভূগোল, ইতিহাস, বিজ্ঞান যাবতীয় বিষয়ের উপরে একটা বিরাট প্রশ্ন এবং উত্তর পর্ব। তার থেকে প্রশ্ন বাছাই করা অত্যন্ত কঠিন একটি কাজ। আমাদের বিশেষজ্ঞ টিম এই কাজটি অত্যন্ত দক্ষতার সঙ্গে করে থাকে, যাতে আগামী পরীক্ষাগুলিতে পরীক্ষার্থীরা সাফল্যের মুখ দেখতে পান। সে কথা বিবেচনায় রেখে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি। যদি ভালো লাগে বা ন্যূনতম উপকার হয়, আমাদের পাশে দাঁড়াবেন। কাজকের ইয়ার আমার বাংলার সৌজন্যে চলে আসছি সরাসরি প্রশ্ন এবং উত্তর পর্বে। প্রথম প্রশ্নে আসব, দেখে নেওয়া যাক কি প্রশ্ন রয়েছে। পৃথিবীর কোন দেশ থেকে প্রশান্ত মহাসাগরের উপর সূর্যোদয় ও আটলান্টিক মহাসাগরের উপর সূর্যাস্ত দেখা যায়? প্রশ্নটি বেশ কয়েকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেই প্রশ্নটি দিয়েই শুরু করছি আজকের অনলাইন জিকে ক্লাসের প্রশ্ন এবং উত্তর পর্ব। পৃথিবীর কোন দেশ থেকে প্রশান্ত মহাসাগরের উপর সূর্যোদয় ও আটলান্টিক মহাসাগরের উপর সূর্যাস্ত দেখা যায়? এর উত্তর হচ্ছে পানামা। এই প্রশ্নের উত্তরটি অনেকেই জানেন। পৃথিবীর এই পানামাই দেশটি থেকে প্রশান্ত মহাসাগরের উপর সূর্যোদয় এবং আটলান্টিক মহাসাগরের উপর সূর্যাস্ত
দেখা যায়? উত্তর হচ্ছে পানামা। আসছি পরের প্রশ্নে, পৃথিবীর বৃহত্তম স্থল বেষ্টিত দেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম স্থল বেষ্টিত দেশ কোনটি? আরও একবার এই প্রশ্নটিতে আসছি, পৃথিবীর বৃহত্তম স্থল বেষ্টিত দেশ কোনটি? এর উত্তর হচ্ছে কাজাখস্তান। কাজাখস্তান হচ্ছে পৃথিবীর বৃহত্তম স্থল বেষ্টিত দেশ। আসব আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে। দেখে নেওয়া যাক প্রশ্নটি ঠিক কি। সুন্দরবন দিবস আমরা জানি, ভারতের পশ্চিমবঙ্গের একটি অংশে, দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা জেলার একটা অংশে সুন্দরবন দ্বারা বেষ্টিত, বাকি অংশ বাংলাদেশে সুন্দরবনের অংশ রয়েছে। আমাদের প্রশ্নটি হচ্ছে, সুন্দরবন মানেই রয়্যাল বেঙ্গল টাইগার, এই কথাটি মনে আসে। আমাদের প্রশ্নটি হচ্ছে, সুন্দরবন দিবস পালিত হয় কবে, সেই দিনটি পালিত হয়ে থাকে? সুন্দরবন দিবস কবে পালিত হয়? এর উত্তর অনেকেই জানেন, প্রতি বছর 21 আগস্ট সুন্দরবন দিবস পালিত হয়ে থাকে। ম্যানগ্রোভ বাদাবন সুন্দরবনের একটি উল্লেখযোগ্য আকর্ষণ, পাশাপাশি রয়্যাল বেঙ্গল টাইগার, জল জঙ্গলের সুন্দরবন উপকূল এলাকা। আমাদের প্রশ্নটি ছিল, সুন্দরবন দিবস কবে পালিত হয়? প্রতি বছর 21 আগস্ট সুন্দরবন দিবস পালিত হয়ে থাকে। চলে আসছি পরের প্রশ্নে, গদর এই নামটি অনেকেই শুনেছেন, এই নামে একটি চলচ্চিত্র নির্মাণ হয়েছে। আমাদের প্রশ্নটি হচ্ছে, গদর শব্দের অর্থ কী? গদর, গদর শব্দের অর্থ কী? এটাই ছিল প্রশ্ন, এই প্রশ্নটিও কয়েকবার এসেছে। গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন, গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। চলে আসছি পরের প্রশ্নে, প্রশ্ন নিয়ে, মানুষের মুখবিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? আরও একবার প্রশ্নটা বলছি, মানুষের মুখবিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? মানুষের মুখবিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? এই প্রশ্নের উত্তর অনেকেই জানেন, উত্তর হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয়। চলে আসছি পরের প্রশ্নে, খানুয়ার যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়েছিল? খানুয়ার যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়েছিল? খানুয়ার যুদ্ধ হয়েছিল 1527 সালে। এই যুদ্ধটি, খানুয়ার যুদ্ধটি কার কার মধ্যে সংঘটিত হয়েছিল? বাবর ও মেবারের রানা সংগ্রাম সিংয়ের মধ্যে এই খানুয়ার যুদ্ধ হয়েছিল। উত্তরটিতে আরও একবার আসছি, খানুয়ার যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়েছিল? 1527 সালে বাবর ও মেবারের রানা উদয় সিংয়ের মধ্যে এই খানুয়ার যুদ্ধ হয়েছিল। ইতিহাসের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছি, এই প্রশ্নটিও একাধিকবার এসছে। সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? প্রশ্নটি আরও একবার বলছি, সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত?
অনেকেই এই প্রশ্নের উত্তরটি জানেন। একাধিকবার ইতিহাসের বিভিন্ন পরীক্ষায় এবং চাকরির অনেক পরীক্ষাতেও বেশ কয়েকবার এই প্রশ্নটি এসেছে। প্রশ্নটি আরও একবার বলছি, সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হচ্ছে সিন্ধু। সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারো অবস্থিত সিন্ধু নদীর তীরে। কাচকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের প্রশ্ন এবং উত্তর পর্বে রয়েছি। আরও বেশ কয়েকটি প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন কি রয়েছে। আরও একটি ভূগোলের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে কে? প্রশ্নটিতে আরও একবার আসছি, ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে কে সংযুক্ত করেছে? প্রশ্নটা বোঝার জন্য আরও একবার রিপিট করছি, ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে কে সংযুক্ত করেছে? এর উত্তর অনেকেই জানেন, বেশ কয়েকবার বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে, এর উত্তর হচ্ছে সুয়েজ খাল। সুয়েজ খাল ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে সংযুক্তকরণের কাজটি করেছে। চলে আসছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। এ প্রশ্নটিও বেশ কয়েকবার বিভিন্ন চাকরিমুখী পরীক্ষাতে এসছে। পৃথিবীর অন্তরতম স্তরকে কি বলা হয়? পৃথিবীর অন্তরতম স্তরকে কি বলা হয়? পৃথিবীর অন্তরতম স্তরকে বলা হয় কোর। একটি আন্তর্জাতিক মানের প্রশ্ন, আন্তর্জাতিক মানের প্রশ্ন নিয়ে নেক্সট প্রশ্নে আসছি। এই প্রশ্নটিও কয়েকটি পরীক্ষাতে এসছে, আন্তর্জাতিক ক্ষেত্রের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি, ডটার অব দ্য ইস্ট, এই নামটি অনেকেই শুনে থাকবেন, ডটার অব দ্য ইস্ট, এটি কার আত্মজীবনী? ডটার অব দ্য ইস্ট, এটি কার আত্মজীবনী? অনেকেই আন্দাজ করতে পারছেন এর উত্তরটি, ডটার অব দ্য ইস্ট কার আত্মজীবনী? এর উত্তর হচ্ছে বেনজির ভুট্টো, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। ডটার অব দ্য ইস্ট বেনজির ভুট্টোর আত্মজীবনী। আসছি পরের প্রশ্নে। আন্তর্জাতিক মানের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটিও বেশ কয়েকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। এশিয়ার বৃহত্তম হিমবাহ কোনটি? এশিয়ার বৃহত্তম হিমবাহ কোনটি? অনেকেই এই প্রশ্নের উত্তরটি জানে। এই প্রশ্নটি বহুবার বহু ক্ষেত্রে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। এশিয়ার বৃহত্তম হিমবাহ কোনটি? এর উত্তর হচ্ছে সিয়াচেন হিমবাহ। পৃথিবীর বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন হিমবাহ। কাচকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের শেষ লগ্নে রয়েছি আমরা। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আসব। কোন ট্যানেল ফ্রান্স ও ইতালিকে সংযুক্ত করেছে? আসছি এই প্রশ্নটিতে আরও একবার, কোন ট্যানেল ফ্রান্স ও ইতালিকে সংযুক্ত করেছে? আন্তর্জাতিক মানের এই প্রশ্ন,
কিন্তু বেশ কয়েকটি চাকরি পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে, কোন ট্যানেল ফ্রান্স ও ইতালি দেশটিকে সংযুক্ত করেছে? মন্ট ব্লাঙ্ক ট্যানেল, নামটি আরেকবার বলছি, মন্ট ব্লাঙ্ক ট্যানেল, এই ট্যানেলটি ফ্রান্স ও ইতালি দেশটিকে সংযুক্ত করেছে। আসছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, একমাত্র মহিলা তীর্থঙ্কর কে ছিলেন? একমাত্র মহিলা তীর্থঙ্কর কে ছিলেন? এর উত্তর হচ্ছে মল্লিনাথ, জৈন ধর্মের শ্বেতাম্বর সম্প্রদায়ের 19তম তীর্থঙ্কর হলেন মল্লিনাথ, তিনি একজন মহিলা ছিলেন। উত্তরটিতে আরও একবার আসছি, একমাত্র মহিলা তীর্থঙ্কর হলেন মল্লিনাথ, তিনি জৈন ধর্মের শ্বেতাম্বর সম্প্রদায়ের 19তম তীর্থঙ্কর। মল্লিনাথ নামে ওই মহিলা একজন জৈন ধর্মের তীর্থঙ্কর ছিলেন। আসছি পরের প্রশ্নে, গোত্র নামটির সাথে আমাদের পরিচয় রয়েছে। আমাদের প্রশ্নটি হচ্ছে, গোত্র কোন যুগে আবির্ভূত হয়েছিল? গোত্র কোন যুগে সূচনা হয়েছিল বা আবির্ভাব ঘটেছিল? পরবর্তী এর উত্তর হচ্ছে, পরবর্তী বৈদিক যুগে গোত্রের আবির্ভাব ঘটেছিল। আসছি ভূগোলের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, কোন নদীদ্বীপ ভারতের প্রথম দ্বীপ জেলা হয়ে উঠেছে? প্রশ্নটি আরও একবার রিপিট করছি, কোন নদীদ্বীপ ভারতের প্রথম দ্বীপ জেলা হয়ে উঠেছে? এর উত্তর অনেকেই জানেন, উত্তর হচ্ছে মাজুলি, ভারতের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত একটি নদীদ্বীপ প্রথম দ্বীপ জেলা হয়ে উঠেছে। এটি মাজুলি ভারতের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত একটি নদীদ্বীপ প্রথম দ্বীপ জেলা হয়ে উঠেছে। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের একেবারে শেষ লগ্নে রয়েছি আমরা। আসছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, চক্রী এই নামটি আমরা কম বেশি অনেকেই জানি। চক্রী হল এক প্রকার ঐতিহ্যবাহী সঙ্গীত যা ভারতের কোন রাজ্যে জনপ্রিয়? চক্রী নামটি আমরা শুনেছি, আমাদের প্রশ্নটি হচ্ছে, এই একটি ঐতিহ্যবাহী সঙ্গীত চক্রী যা ভারতের কোন রাজ্যে জনপ্রিয়? ঐতিহ্যবাহী সঙ্গীত হিসেবে খুবই জনপ্রিয়, ভারতের কোন রাজ্যে এই সঙ্গীত পরিচিতি লাভ করেছে, ভারতের কোন রাজ্যে এটি এই সঙ্গীত জনপ্রিয় চক্রী? এর উত্তর হচ্ছে জম্মু ও কাশ্মীর। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে আসছি, জাল্লিকাট্টু কোন ভারতীয় উৎসবের সাথে যুক্ত? জাল্লিকাট্টু এই নামটি অনেকেই শুনেছেন, জাল্লিকাট্টু কোন ভারতীয় উৎসবের সাথে সংযুক্ত? অনেকেই জানেন জাল্লিকাট্টু
সাধারণত ভারতের তামিলনাড়ু রাজ্যে মাতৃপোঙ্গল দিবসে পোঙ্গল উৎসবের অংশ হিসাবে অনুশীলন করা হয়। মূলত তামিলনাড়ু রাজ্যের এই জালিকাট্টু ভারতীয় উৎসবের স্বীকৃতি পায়। আমাদের এই প্রশ্নটিতে আরও একবার আসছি, জালিকাট্টু কোন ভারতীয় উৎসবের সাথে সংযুক্ত? সাধারণত ভারতের তামিলনাড়ু রাজ্যে মাতৃপোঙ্গল দিবসে পোঙ্গল উদযাপনের অংশ হিসাবে অনুশীলন করা হয় জালিকাট্টু। এই প্রশ্নটি দিয়েই আজকের অনলাইন জিকে ক্লাস শেষ করব। চলে আসছি সরাসরি সেই প্রশ্নটিতে, শারহুল উৎসব। শারহুল উৎসব কোন রাজ্যে পালিত হয়? শারহুল উৎসব কোন রাজ্যে পালিত হয়ে থাকে? এর উত্তর হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে শারহুল উৎসব পালিত হয়ে থাকে। আর এর সাথে সাথেই শেষ করছি আজকের অনলাইন জিকে ক্লাস। আজকের মতো নমস্কার।